कठिन श्रम एवं निष्ठा विद्यालय प्रथम स्थानाधिकारी। हेलो बंधुगण, तुम्हरा सबाई केमन आछो? हाँ सर, आमी भालो आछी। आमियो भालो आछी सर, आपनी केमन आछेन? आमी भालो आछी। ताहले बंधुरा, तुम्हरा आज कि शिखते चाओ? सर, आपनी कि आज आमादेर निजेर जीवनेर एकटा गल्प बोलबेन? हाँ निश्चय बोलबो। आज आमी तुम्हादेर बोलबो कि करे आमी विद्यालय प्रथम स्थानेर अधिकारी होलाम। तखनकार समय जखन द्वितीय विश्वयुद्ध सबे शेष होयेछे, प्रत्येकेई उद्ग्रीव होये आछे आमादेर देश कबे स्वाधीन हबे। देशेर समस्त लोक खूब खुशी, स्वाधीनता निये आनंद प्रकाश करछे। समस्त स्वाधीनता संग्रामीदेर मतो आमिओ चाइतम देशेर जन्य किछु करते। सेई कारणे एकटी नामी विद्यालय पढ़ाशुना करते हबे। किन्तु आमी अति दरिद्र परिवारे जन्मेछि। आमी जानतम आमार बाबा मा आमार नामी स्कूले पढ़ाशुनार खरच बहन करते पारबेन ना। ताई तादेर काछे आमार मनेर इच्छार कथा बलार साहस पेतम ना। एकदिन जखन आमी पढ़ाशुनाय मग्न, आमार बाबा मा आमार सामने एसे दाड़ालेन एबं बोललेन, तुमार मा एबं आमी केउई उच्चशिक्षित नई, किन्तु आमरा जानी तुमी उच्चशिक्षा पेते चाओ। तोके निये आमादेर अनेक स्वप्न आब्दुल, चिंता करो ना, आमरा जे कोनो भावे भालो स्कूले पढ़ार वेतन जोगाड़ करब, जाते तुमी सेखाने ভালোভাবে পড়তে পারো। তুমি কোন স্কুলে পড়তে চাও বাছা? রামেশ্বরমের কাছে রমানাথপুরমে সুয়ার্জ স্কুলে আমি ভর্তি হতে চাই বাবা। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আব্দুল, তোকে কিন্তু মন দিয়ে কঠোর পরিশ্রম করে পড়তে হবে, যাতে আমরা গর্বিত হতে পারি। হ্যাঁ মা, হ্যাঁ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমার দাদা আমাকে ওই স্কুলে গিয়ে সমস্ত নিয়মকানুন মেনে ভর্তি করলেন। এটা ছিল খুব ভালো স্কুল, শ্রেণীঘরগুলো ছিল খুব বড় বড়, আর প্রত্যেকের জন্য বেঞ্চের সুব্যবস্থা ছিল। শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে লিখে লিখে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিতেন। খেলাধুলার ব্যবস্থাপনাও স্কুলের সকলকে উৎসাহিত করত। গরমের দিনে শিক্ষক মহাশয় ক্লাসের বাইরে নিয়ে গাছের তলায় আমাদের পড়াতেন। অন্য ক্লাসগুলোর জন্য আমরা এক একটা গাছের তলায় যেতাম। তাড়াহুড়োতে আমি একদিন ভুল ক্লাসরুমে ঢুকে পড়েছি, যেখানে আমার অঙ্কের মাস্টারমশাই ক্লাস নিচ্ছিলেন। তিনি আমাকে দেখে বললেন, বলো আব্দুল, তুমি এখানে কি চাও? ভুল হয়ে গেছে স্যার, আমাকে এক্ষুনি আমার ক্লাসরুমে যেতে হবে স্যার। হুম, তুমি কি দেখতে পাচ্ছ না এটা তোমার ক্লাস ঘর নয়? দুঃখিত স্যার। তুমি তাহলে এতদিন কি করছো যে নিজের ক্লাস ঘরটাও ঠিক করে চিনে নিতে পারছো না? তোমার নিজের গ্রামেই ফিরে যাওয়া উচিত, যেখান থেকে তুমি এসেছো। ক্লাসের সমস্ত ছেলেরা আমার দিকে তাকিয়ে হাসছিল। শিক্ষক মশাই তারপরে একটা বেদ দিয়ে আমাকে মারতে লাগলেন ক্লাসের সবার সামনে। আহ আহ, দয়া করে আর আমায় মারবেন না স্যার, আমি আর কখনো এরকম কাজ করব না। এই ঘটনায় আমি খুবই দুঃখ পেয়েছিলাম। আমি অসুস্থ হয়ে পড়লাম, ভাবলাম বাড়ি ফিরে যাব। কিন্তু চিন্তা করে দেখলাম বাবা মা অনেক কষ্ট করেছেন এই স্কুলে আমাকে পাঠাবার জন্য, বাবা মাকে গর্বিত করতেই হবে। সেই দিনে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমাকে শুধু ভালো ছাত্র হলেই হবে না, হতে হবে সবার সেরা। আমি দিন রাত পড়াশোনা করতে লাগলাম।
কয়েক সপ্তাহ পর সেই অঙ্কের স্যারের তত্ত্বাবধানেই একটা অঙ্কের পরীক্ষা ছিল। আমি সমস্ত উত্তর সঠিকভাবে লিখলাম। কয়েকদিন পর অঙ্কের স্যার রেজাল্ট ঘোষণা করলেন। রাজেশ, তুমি 100 মধ্যে 61 পেয়েছো। যশ, তুমি পেয়েছো 70। মনা, তুমি পেয়েছো 80। আব্দুল, তুমি কত পাবে বলে আশা করো? স্যার, আমি সমস্ত উত্তর সঠিকভাবে দিয়েছি, দয়া করে বলুন কত পেয়েছি। তুমি 100 মধ্যে 100 পেয়েছো, ফুল মার্কস। খুব ভালো আব্দুল। ধন্যবাদ স্যার, অঙ্কতে ফুল মার্কস পাওয়ার আমার স্বপ্ন পূর্ণ হলো, আমি খুব খুশি। পরের দিন অ্যাসেম্বলি হলে সমস্ত ছাত্র এবং শিক্ষকরা হাজির ছিলেন। স্মিত হাস্যে আমাকে বললেন, সেদিন আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম যাতে তুমি একজন বিখ্যাত লোক হও। সমস্ত ছাত্রছাত্রীরা হাসতে লাগল। তিনি সমস্ত ঘটনা সবার সামনে বললেন। এখন আমি সবাইকে বলবো আব্দুল কী করে ফুল মার্কস পেল। সমস্ত ছাত্ররা মন দিয়ে শুনতে লাগল। শিক্ষক মহাশয় আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, সকলে মনে রাখো, এই ছেলেটি আমাদের এবং আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। তার প্রশংসা আমার আগের সব অপমান মুছে দিল। আমি খুব খুশি। সমস্ত শিক্ষক এবং ছাত্ররা হাততালি দিল। সেই সেমিস্টারের পরে ছুটি কাটাতে আমার গ্রামে ফিরে এলাম। আমাদের পরিবারের সবাই খুব খুশি। বাবা মা আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন। আমার দাদা আমার পিঠ চাপড়ে উৎসাহিত করলেন। অনুভব করলাম আমি যোগ্যতা দেখিয়েছি, কিন্তু এখনও অনেক কিছুই করতে হবে। এই হলো আমার স্কুলে সবার সেরা হওয়ার কাহিনী। স্যার, আজ থেকে আমিও কঠিন পড়াশোনা করব এবং চেষ্টা করব ক্লাসে প্রথম হওয়ার। হ্যাঁ স্যার, আমিও স্কুলে সবার সেরা হওয়ার চেষ্টা করব, যাতে আমার পিতা মাতা গৌরবান্বিত হন। খুব ভালো বন্ধুগণ, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।